সেই শৈশব কাল থেকে আমাদের সমাজে অনেক প্রচলিত কথা আমরা শুনে এসেছি, তার মধ্যে একটি হলো গিয়ে মামা ভাগিনা যেখানে আপদ নেই সেখানে। কিন্তু বর্তমান কলিযুগে সেই সব প্রচলিত কথাগুলিও যেন মিথ্যে হয়ে দাঁড়িয়েছে। রসিকরা তো রসিকতার সুরে বলছেন, মামা ভাগিনা যেখানে আত্মহত্যা সেখানে। প্রকৃত ঘটনা কি সেটাই আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরছি। সংবাদ সূত্রে জানা গেছে, আপন ভাগিনার সাথে স্ত্রীর অবৈধ সম্পর্ক সহ্য করতে না পেরে বেচারা স্বামী ফাঁসিতে আত্মহত্যা করেছে তার নিজ ঘরে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কমলাসাগর বিধানসভা মধুপুর থানাধীন হরিহরদুলা রাধানগর এলাকায়। যুবকের নাম জয়দেব দেবনাথ, বয়স 32 বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে প্রায় 11 বছর পূর্বে মধুপুর থানাধীন রাধানগর এলাকার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীনবন্ধু দেবনাথের ছেলে জয়দেব দেবনাথের সাথে সামাজিকভাবে বিয়ে হয় তক্সাপাড়ার শিবনগর এলাকার খোকন দেবনাথের কন্যা এই রূপালী দেবনাথের। বিয়ের কিছুদিন পর থেকে জয়দেব দেবনাথের স্ত্রী রূপালী দেবনাথ অবৈধ কুকর্মে জড়িয়ে পড়ে। তা নিয়ে নাকি এলাকায় দফায় দফায় সালিশি স্বভাব হয়েছিল। তবু এই রূপালী দেবনাথের স্বভাবে কোনো প্রকার বদলাব আসেনি। শুধরাই নিশে স্বামী বাধা দিতেই ক্ষিপ্ত হয়ে উঠত এই রূপালী দেবনাথ। রাত্রিবেলা স্বামীর উপর অত্যাচার চালাত। আর অত্যাচার কিরকম? কাঠের টুকরো দিয়ে, এমনকি বাঁশের টুকরো, প্রয়োজনে হাতে ঝাড়ু নিয়ে এই অসহায় এবং সরল প্রকৃতির যুবক জয়দেব দেবনাথকে বেধড়ক পেটাত স্ত্রী রূপালী দেবনাথ। জানা গেছে, আজ থেকে প্রায় 3 দিন পূর্বে স্ত্রী রূপালী দেবনাথ হরিহরদুলা এলাকারই তার স্বামীর আপন ভাগিনার সাথে অবৈধ কুকর্ম করার সময় স্বামী জয়দেব দেবনাথ হাতে নাতে ধরে ফেলেন। পরবর্তী সময়ে তার স্ত্রী রূপালী দেবনাথ কেন তাকে সেই অবৈধ কুকর্ম থেকে ধরে এনেছে তা নিয়ে ঘরের মধ্যে স্বামী জয়দেব দেবনাথের সাথে প্রচণ্ডভাবে বাকবিতণ্ডা শুরু করে দেয়। একটা সময় স্ত্রী স্বামীর উপর লাঠি দিয়ে আঘাত করতে থাকে বলে অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে তার স্ত্রী স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে যায় তক্সাপাড়া শিবনগর এলাকায়। আর যাবার সময় বলে যায়, স্বামী জয়দেব দেবনাথ মারা গেলেও সে এই বাড়িতে আর কোনোদিন আসবে না। আর সেই দুঃখে অপমানে অভিমানে স্বামী জয়দেব দেবনাথ নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করে। পরবর্তীকালে এলাকাবাসীদের মাধ্যমে তার আত্মহত্যার খবর পৌঁছায় মধুপুর থানায়। মধুপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। জানা গেছে, ময়নাতদন্তের পর তার মৃতদেহ তার পরিবারের হাতে সঁপে দেওয়া হয়েছে। পরে মধুপুর থানায় জয়দেব দেবনাথের বাবা তার পুত্রবধূ রূপালী দেবনাথের বিরুদ্ধে অভিযোগ এনে খুনের মামলা দায়ের করেছে বলে জানা গেছে। তা নিয়ে আজ সকাল থেকেই মধুপুর থানাধীন হরিহরদুলা রাধানগর এলাকায় চাঞ্চল্য এবং শোক বিরাজ করছে। অপরদিকে এলাকার জনগণ অবৈধ কুকর্মে জড়িয়ে থাকা স্ত্রী রূপালী দেবনাথ এবং তার যে আপন ভাগিনা, এই দুইজনের কঠোর শাস্তির দাবি তুলেছেন। যেহেতু আমাদের হাতে সেই ভাগিনার প্রকৃত নাম পরিচয় পৌঁছায়নি, তাই আমরা আপনাদের সামনে তার প্রকৃত পরিচয়, তার নাম ধাম এবং তার ঠিকানা আমরা তুলে ধরতে পারলাম। তার বিয়ে হয়েছে 10 বছর 10-11 বছর হইব। বিয়ার পরে থেকে তাই ফরপুরুষের লোক তাই খেলাধুলা করতেছে। এরম বা মনে হয় ঘটনা ধরছে, দুই রাশের বিচার করছে, সার্ভিসটা বিচার করছে। করছে পরে আজকা মনে 10-12 দিন হয় আমরা বাড়িতে আসলাম না,
দোস্তে ওই দিয়া দোস্তে আরেকজনের লগে দোস্ত পরে হিন্দে বাড়ির মেয়ে আসছি ওরে তো বিচার টিচার দিচ্ছে ও ছেলেটা বাড়ি এদিকে না দূরে না আমরা বাড়ির লোক আচ্ছা তারপরে ঘটনা হইছে পরে তখন তারে জিজ্ঞেসের তো মাতে না আইও না কিচ্ছু না দরজা বাড়ি দিয়ে খায় সারাদিন তারে মারছে দোস্তে একটা পিসা বাইরে এডারে বাঁধছে তো আমি নাই বাড়ির মেয়েতে মারছে কারে তার স্বামীরে স্ত্রী 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 মারছে নাকি এরপরে মায়া দেরা আজকে তিন চার দিন ধরে বললে ভাত রান্ধা না ঘর ভাত দেয় না কিচ্ছু তার না তখন তাই কালকে বাবার বাড়ি জায়গা জায়গা পরে পিসা তো বিয়ের বাড়ি যেতে গেছে যাইতে গেছে পরে কইস তুই তোর ভাত তুই খাইস আমি জায়গা আমি আর আইতাম না তখন হইতে পরে গিয়া দেখি তা হাঁস টাঙে নিজ ঘরের মধ্যে না হ্যাঁ নিজের ঘর মানে ওই স্ত্রীর কি উপদেশ সম্পর্ক ছিল না এখনো তার বিরুদ্ধে মামলা করবে না করবি না করবো আর হচ্ছে কালকে আমরা চারটার সময় দিয়ে দিই মানে চারটার সময় সন্ধ্যার সময় দিয়ে দিই আমি তো লাশ মারা গেছে ঘরের ভিতরে তারপরে পরে শুনলাম যে বউকে থাকা বউকে থাকা পরে তারপরে কইতাছে সবাই যে তার বউ কয়ে গেছে যে আর আইতাম না তোর ভাত খেতাম না এতটুকুই আমরা জানি তারপরে কার মার দূর করতে পারে বউ জামাইরে মারত মারা কারণটা কি কারণ তার সম্পর্ক অন্যখানে তারপরে বউ গেছে পরে সাড়ে তিনটার সময় বাইরে কাজ করতেছে তারপরে তো মানে এতটুকুই আমরা বাড়ির মধ্যে কি মানে ভাসিয়েছে নাকি ঘরের মধ্যে নাম কি নাম জয়দেব আপনি কি তার বিরুদ্ধে মামলা করবেন যে স্ত্রীর বিরুদ্ধে আমরা মামলা করব বউ গেছে কাল চলে গেছে কইতে আর আইতো না এই তার তাতে আবার বউ দেখলই তার শান্তি তার বউর লগে ইয়া করুক না না করুক তার দেখলই তার শান্তি বউ যেন কি কইরে রাখতে তার বউর বেশি ভালোবাসত তারপরে কি হয়েছে তার বউ দেখতে আসতো এর কি অন্য অবৈধ সম্পর্ক ছিল তার স্ত্রীর কালকে ফাঁসি দেওয়ার কারণটা কি ছিল কালকার আগে ওই তিন চার দিন আগে জামাল হয়েছে যাতে কেদারে মারাধরি করছে তার কারে মারছে কারে মারছে হ্যাঁ নাম কি নাম কি আর বোন জামাইর নাম ঘটনাটা দেন এর আগে থেকে ওই এভিডি নশ্বর আছে জানলে এরপরে আমরা দুই চারটা মিটিং পত্র করছি কি সমস্যা ছিল সমস্যা তো লাইন ফাইনের ব্যাপারও আছে না পরপুরের সাথে সম্পর্ক আছে নাকি হুম তারপর এরপরেতে ইয়েরা এরপরে তারে মারে ধরে তারে দেখতে পারে না ভাত কাপড় দেয় না এই ভাতও দেয় না রীতিমতো বাতও দেয় না তিন চার দিন উপোস থাকে এইভাবে চলছে এরপরে আরও নিজের সহ দেখছে দেওয়ার পর থেকে তারা আরও মারধর করছে কালকে কী হয়েছে এই কালকার ঘটনাটা এটা থেকে এরপরে কালার দিতেছে রাগের রাগ তারে মারধর করছে এরপরে আগের দিনও একটু ঘটনা করছে তাই দেখছে এরপরে মাছ দূর করার পরে এরপরে একটা পিসা ভাঙছে তার মাইকে দিকা এরপরে কালকে সকালে যাবেলা কইছে যে তোর ভাত তুই খাই তোর ভাত আমি খাইতাম না হ্যাঁ আর আমি আইতামও না তারপরে কি করে ভাসি দিলাছে নাকি হ্যাঁ আপনি কি হয় আমার ছেলে নাম কি জয়দেব দেবনাথ